সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে নিজ বাড়িতে রেখে মাছের ঘেরে কাজ করছিলেন পরিবারের সদস্যরা। এ সময় এলাকার বখাটে লালটু ঘরে ঢুকে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার শুনে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করলে রোববার ভোরে সদরের বোয়ালিয়া এলাকা থেকে অভিযুক্ত লালটুকে আটক করা হয়।